এ বিষয়ে বিস্তারিত জানাতে দুর্ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী গৌতম সাহা গৌতম ঠিক কতজন শ্রমিক নিখোঁজ রয়েছেন সেই তালিকা পাওয়া গেছে কিনা তাদের অনুসন্ধানে কি এখনো অভিযান চলছে এবং দুর্ঘটনায় কি পরিমাণ তেল নদীতে ছড়িয়ে পড়েছে

ক্ষেত্রে তারা আগুন নিয়ন্ত্রণের এখনও ডাম্পিং এর কাজ করে যাচ্ছেন এবং আরেকটি বিষয় নদীতে কিন্তু ইতিমধ্যে কোস্টগার্ডের একাধিক টিম কাজ করছে সেখানে আরো কেউ নিখোঁজ রয়েছে কিনা কারো লাশ রয়েছে কিনা সেই বিষয়টি তারা কিন্তু তদন্ত করে দেখছেন তারা যে বিষয়টি জানিয়েছেন আগুনের যে সূত্রপাত সেই বিষয়টি কিন্তু তারা এখনো জানাতে পারেনি কারণ হিসেবে যে বিষয়টি জানিয়েছেন টলারে যারা রয়েছিলেন তাদের কাউকে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং এই টলারটিতে আসলে কতজন ছিল সেটাও কিন্তু তারা নির্দিষ্ট করে এখনো বলতে পারছেন সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন এবং কারো লাশ রয়েছে কিনা সেটিও কিন্তু তারা তদন্ত করছেন এবং যেই লাশটি পাওয়া গেছে সেই লাশের কিন্তু এখন পর্যন্ত নাম পরিচয় তারা কিন্তু জানাতে পারেনি এবং আরেকটি বিষয় এই ঘটনায় কিন্তু ঘটনাস্থলে একজন আহত হওয়ার অবস্থায় তাকে কিন্তু স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আমাদের জানিয়েছেন নিকটস্থ যে ফায়ার সার্ভিস রয়েছে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের পাগলা ফতুল্লা সদরঘাটের প্রায় নয়টি ইউনিট এখন পর্যন্ত আগুনের যে কাজ করছেন সেই সাথে কিন্তু দমকল সাথে কিন্তু যে এখানে তারা কিন্তু লাশ কাজ করছে এটি মূলত একটি অকটেনের যে তেল রয়েছে তেলবাহী এই টলারটি এই টলারটি কোথা থেকে এসছেন এবং এই এখানে কত পরিমাণ অকটেন রয়েছেন সেই বিষয়টি কিন্তু নির্দিষ্ট করে ফায়ার সার্ভিস জানাতে পারেনি তারা যে বিষয়টি জানেছেন এখানে অকটেনের তেলের বাহিরে কিন্তু যে কয়েল তৈরির যে পদার্থ রয়েছে সেই পদার্থগুলি কিন্তু এখানে তারা কিন্তু মজুত ছিলেন সেই পদার্থের কারণেই কিন্তু এখন আগুনের চলমান যে শিখাটা এখানে নিবিয়ে গেছেন কিন্তু ডাম্পিং এ কিন্তু তাদের বেগ পেতে হচ্ছে আরেকটি বিষয় এখানে কিন্তু তেলের যে ড্রামগুলি রয়েছে সেগুলো কিন্তু বিকট বিস্ফোরণের শব্দ হয়েছে বলে জানিয়েছেন এখানে স্থানীয় এবং প্রত্যক্ষদোষীরা এবং এখন পর্যন্ত নারায়ণগঞ্জের যে ফতুল্লার যে ডিপুর এখানে যে সংলগ্ন যে রয়েছেন এই তেলবাহী এই যে ট্রলারটি রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপনের কাজ করছেন এবং কোস্টগার্ডের কর্মী এবং ফায়ার সার্ভিসরা কিন্তু লাশ উদ্ধারের কাজ করছেন আমরা কথা বলেছিলাম এখানের যে সদর উপজেলা ইউনো তিনি যে বিষয়টি জানিয়েছেন তিনিও কিন্তু জানিয়েছেন এখানে কি পরিমাণ যে কতজন ছিলেন এই কর্মরত সেই বিষয়টি কিন্তু নির্দিষ্ট নয় এবং সেই বিষয়টি তারা কিন্তু খোঁজ করছেন এবং একজন আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করেছে আগুনের ঘটনায় তোলা দুর্ঘটনাস্থল থেকে যুক্ত ছিলেন সর্বমী গৌতম সাহা